আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন আপডেট নিয়ে আসছি। তো এটা অনেক খুশির খবর একটা, সেই খুশির খবরটা দিয়ে শুরু করি, এরপরে দুঃসংবাদ নিয়ে শুরু করব। খুশি খবরটা হচ্ছে এখন থেকে আর কোনো সাপ্লাই কোম্পানি থাকবে না, এখন সরাসরি ডিরেক্ট কোম্পানিতে কাজ হবে। এখন থেকে সাপ্লাই কোম্পানিতে কোনো পারমিট বের হবে না এবং ভিসা হবে না। এখন যা হবে, যেগুলো পারমিট বেরোবে সবগুলোই ডিরেক্ট কোম্পানিতে, এবং যেগুলো ভিসা হবে সেগুলো ডিরেক্ট কোম্পানিতে হবে। এটা অবশ্যই একটা খুশির খবর। কেন, গত কয়েকদিন আগে মানে 2 তারিখে রোমানিয়ান কনসুলাররা প্রত্যেকটা এজেন্টকে ডাক দিয়ে একটা মিটিং করে, এবং সেই মিটিংয়ে কিছু নিয়ম চালু করে, নতুন নিয়ম চালু করে, এবং সেখানে অনেক তো নিয়ম তারা বলে দেয়। আমি গত একটা ভিডিওতে বলছিলাম কী কী নিয়ম চালু করছিল, যা ভিডিওটা দেখেননি তারা আমার আই বাটন থেকে উপরে দেখে নেবেন ভিডিওটা। তো আজকে সেটা আমি কিছু বলবো না। তো নিয়মটার মধ্যে একটা নিয়ম ছিল যে এখন থেকে তারা কিউআর কোড ইউজ করবে, এবং এই কিউআর কোডটার মধ্যে স্ক্যান করলে আপনার যাবতীয় ডিটেলসগুলো তো বের হয়ে আসবে, যে কোম্পানিতে কতগুলো ভ্যাকেন্সি আছে, কোম্পানিতে কতগুলো লোক লাগবে, এবং আপনার ডিটেলস সব থাকবে এখানে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন থেকে আপনার কোম্পানি আপনার সাপ্লাই কোম্পানি পারমিট বেরোয় কোনো সুযোগ নেই। সাপোজ ধরুন যে একটা কোম্পানিতে 10 জন লোক লাগবে, তো সেখান থেকে 10টা পারমিটে ইস্যু হবে। আগে কিন্তু যদি একটা কোম্পানিতে 10 জন লোক লাগতো, সেখানে কিন্তু 50টা পারমিট তা ব্যয় করতে পারতো, বাকিগুলো সাপ্লাই কোম্পানি দেয়তো, ঠিক আছে? এখন কিন্তু সেটা করার সুযোগ নেই। একটা কোম্পানিতে 6 জন লোক লাগবে, ততজনই পারমিট পাবে, 10 জন হলে 10 জন, 20 জন হলে 20 জনই পারমিট পাবে, ঠিক আছে? কারণ কিউআর কোড স্ক্যান করলে যাবতীয় ডিটেলস বের হয়ে আসবে একটা কোম্পানির, যে 10 জন লোক লাগবে না 20 জন লোক লাগবে, কটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? এটা হচ্ছে সুখবর। তো আপনারা সরাসরি এখন ডিরেক্ট কোম্পানিতে কাজ করবেন। সাপ্লাই কোম্পানিতে অনেকেই যা কাজ পান না, বসে থাকেন, এবং যারা কাজ পায়, যেগুলো কাজ করে অনেক কঠিন কাজ হয়ে থাকে, যারা আপনি করতে পারেন না, অনেক ডিউটি করে নেয় এবং স্যালারি কম দিয়ে থাকে, তো আপনাদের এই ধরনের আর কোনো সমস্যা নাই, এরা থেকে মুক্তি পাবেন। এখন এখন সরাসরি আপনার ডিরেক্ট কোম্পানিতে কাজ করতে পারবেন, এটা সত্যি একটা খুশির খবর। এখন যে দুঃসংবাদটা বলবো সেটি হচ্ছে যে এখন কিন্তু ভিসা রেশিও অনেক কম হবে, ঠিক আছে? আগে যদি লোক যেত 5,000, এখন যাবে লোক 2,000 বা 2,500। আপনাদের এখন প্রচুর ধৈর্য ধরতে হবে, অনেক অপেক্ষা করতে হবে বছরের পর বছর, কারণ আগে একটা কোম্পানিতে 20 জন লোক লাগলে সেখানে পারমিট বেরোছে 50টা, 50টা পারমিট বের হলে 50 জন লোকে রোমানিয়া গেছে, সে সাপ্লাই কোম্পানি হোক আর ডিরেক্ট কোম্পানি হোক, রোমানিয়া কিন্তু তারা পৌঁছাইছে 50 জনেই, ঠিক আছে? তো এখন কিন্তু সেটা আর হবে না, যেহেতু কিউআর কোড সিস্টেম চালু করছে, এখন সেটা করতে পারবে না তারা। এখন যতজন লোক লাগবে ততজন লোকই যাবে, যার কারণে ভিসা রেশিও এখন কমে যাবে, ভিসা খুব কম হবে। আগের তুলনায় লোক এখন অনেক কম যাবে, রোমানিয়াতে যদি লোক লাগে এখন 2,000, তো 2,000 লোকই যাবে, আর কিন্তু 2,000 জায়গায় 5,000 লোক যেতে পারবে না বা 10,000 লোক যেতে পারবে না, কিন্তু সাপ্লাই কোম্পানি তার পারমিট ইস্যু করতে পারবে না। সো এটা একটা দুঃসংবাদ যে ভিসা খুব কম হবে, এবং আমাদের অনেক ধৈর্য ধরা লাগবে, অনেক অপেক্ষা করতে হবে যাওয়ার জন্য। তো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটা, ভালো মন্দ সুখবর দুঃসংবাদ দুটাই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করছেন তাদের সকলকে ধন্যবাদ।